কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও। ভিডিও শুরুতে আমি আমার সকল সাবস্ক্রাইবারদেরকে অন্তরে অন্তঃস্থলে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ। আজকে আমি আপনাদের সাথে আমার একটি ছোটোবেলার গল্প, যেটা রিয়েল স্টোরি, শেয়ার করতে চাচ্ছি। আমরা একবার ঢাকা থেকে বরিশাল যাচ্ছিলাম একটি বড় স্টিমারে করে, শহীদ বেলায় নাম ছিল, কিন্তু আমরা আটকা পড়ে গেলাম চরে। আমাদের স্টিমারটি চরের উপরে উঠে গেছে এবং একদিন গেল, দুদিন গেল, তিন দিন গেল, ভীষণ খাদ্য সংকট দেখা গেল, কিছু পাওয়া যাচ্ছে না, টাকা দিলেও পাওয়া যাচ্ছে না এবং মানুষজনের মানে খুবই খারাপ অবস্থা। তিন দিন পরে অদূরে একটি, তারা হয়তো রেডিও সিস্টেম থেকে চেষ্টা করেছে, একটি স্টিমার এসেছে, সেটি কিছু মানুষ প্যাসেঞ্জার নিয়ে যাবে, সব নিতে পারবে না, অর্ধেক অর্ধেক করে নেবে। তো সেটি আসার পরে যেহেতু শহীদ বেলায়েত স্টিমারটি চরের উপরে আটকে গেছে, তো স্বভাবতই অপর যেটি উদ্ধার করতে এসেছে সে কিন্তু এর উপরে উঠতে পারে না, তাহলে সেও আটকা পড়ে যায়। সো লম্বা একটি সিঁড়ি দেওয়া হলো সাইডে, খুবই ছোট, দু ফুট হবে না, তার চেয়ে তো কম, দেড় ফুট বা দু ফুটের মধ্যে, কিন্তু সরু এবং অনেক লম্বা। বাবা বললেন যে যা, একটা চাদর ছিল এটা বিছিয়ে আয়, অথবা যা আমরা আসছি। আমার মনে পড়ছে না, হয়তো বাবা বলেছিলেন যা আমরা আসছি। তো আমি তো ছোট ছিলাম, আমি একটু তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে চলে এসেছি। আসার পরে দেখলাম সেখানে হই হুল্লোর কাণ্ড, কে কার আগে যাবে, এবং সিঁড়িটা দেখে আমার চক্ষু চরম গাছ। আমি একদম এমন একটি জায়গায় চলে এসেছি যে এক দুই কদম দিলেই আমি সিঁড়িটাতে উঠে ওদিকে যাব। ঠিক সেই মুহূর্তে আমি আমার পা দিয়েও আমার পাটা আমি পিছনে করে ফেললাম এবং হই হুল্লোর থেকে মানুষ যে ভিড় করে যাচ্ছিল সেখান থেকে বাঁচার জন্য আমি একটু সাইডে এসে লোহার একটি কিছু ধরার ছিল সেটা ধরে দাঁড়িয়ে থাকলাম। তো কিছুক্ষণ পরে আমার বাবা পিছন থেকে আমাকে ডাক দিয়ে বললেন যে যাস নে, যাস নে। আমি বললাম যে হ্যাঁ আমি যাইনি। তো বলল বাবা যে চলে আয়। আমি গেলাম, যাওয়ার পরে বাবা বলল তুই গেলি না কেন? আমি বললাম সিঁড়িটা দেখার পরে আমি আর পা দিতে পারিনি, কারণ সিঁড়িটা এত সরু, এর মধ্যে থেকে আমি তো যেতে পারবো, বাবাকে বললাম আপনি তো যেতে পারবেন, কিন্তু আমার মা যেতে পারবেন না, তিনি একটু মোটা ছিলেন, তো তার জন্য ব্যালেন্স করে অত দূর যাওয়াটা সম্ভব হবে না বলে আমি বুঝে ফেলেই পাটা আর দেইনি। এটা শোনার পরে বাবা বললেন এক্স্যাক্টলি এই জিনিসটাই কিন্তু আমার মাথায় প্রথমে আসেনি, কিন্তু যখন তোকে পাঠালাম তারপরে আমার মাথায় স্টাক করলো এই যে লম্বা সিঁড়ি দিয়ে যেতে হবে, এটা তো তোমার মা যেতে পারবে না, এই কারণে আমি তোমাকে স্টপ করতে এসেছিলাম, বাট তুমি যাওনি, বুদ্ধির পরিচয় দিয়েছ। বাবা আমাকে আদর করলেন এবং বাবা খুব খুশি হলেন। কেন আমি আপনাকে এই গল্পটা বললাম? গল্পটা বলার একটি কারণ হচ্ছে অনেক ব্যবসার ক্ষেত্রে দূর থেকে দুর্গার ঢোল সুহানা লাগতা হয়, এমন কি কথা আছে না, দূরে থেকে অনেক মনে হতে পারে ইজি টু ডু, বাট অকুস্থলে পৌঁছে কোনো একটা ব্যবসা শুরু করতে গেলে আপনি মনস্থ করেছেন, সব কিছু করেছেন, তারপরেও লাস্ট মিনিটের একটা থট আপনাকে অবশ্যই দিতে হবে যে আসলেই যতটুকু আমি ওয়ার্কআউট করে এসেছি সে ওয়ার্কআউটের বলে আমি কি যেতে পারবো কি না, একদম এখনের চ্যালেঞ্জটা কি, এটা কি এই বৈতরণটাকে আমি পার হতে পারবো। অনেক তৈয়ারি আমার হয়েছে, যেমন আমি তৈয়ার হয়ে এসেছিলাম আমি যাবো লাস্টের উপর উঠবো, বাট শেষ মুহূর্তে যখন চিন্তাটা আসলো ব্যাপক পরিসরে যে আমি গেলাম, বাবা গেল, মা কীভাবে যাবে, খোদা নাখাস্তা যদি মা পড়ে যান তাহলে আর একটা বিপদ, মহিলা মানুষ, তো এইটা চিন্তা করে
আমি কিন্তু যাইনি। তো আপনি যখন একটি ব্যবসা করবেন, অনেক আপনি আইডিয়া নিলেন, অনেক কিছু করলেন, তারপরও গিভ অ্যাট ভেরি লাস্ট মিনিট থট, কোথাও কোনো এমন কিছু তো সামনে নেই যেটা আগে দেখা হয়নি, যেটা আগে বোঝা হয়নি, হয়তো অকস্থলে আসার পরে সেটা আপনার সামনে আসলো এবং তখন বুঝে তখনই আপনাকে কুইট করতে হবে। আমার গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে এইটা, অনেক প্রিপারেশনের পরেও লাস্ট মিনিট থটে এসেও কিন্তু আপনাকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। থ্যাংক ইউ ভেরি মাচ, অন্য একটি ভিডিওতে কথা হবে, অ্যান্ড থ্যাংকস ফর বিং উইথ মি, খুদা হাফেজ।